জীবনে প্রথমবার মায়ের কাছ থেকে এত দূরে দেশের বাহিরে। প্রথমে কিচেনে ঢুকে আমার মনে হয়েছিল জীবনের বাস্তবতা এত এত কঠিন কেন। তারপর হচ্ছে আমি প্রথমে সকাল থেকে শুরু করি, সকালবেলা হচ্ছে আমি শাওয়ার টাওয়ার নেওয়ার পরে আমি হচ্ছে একটু চোখে কাজল দিলাম, ঠোঁটে হচ্ছে লিপ জেল দিলাম, দেওয়ার পর মনে হলো আজকে একটা নতুন ড্রেস পরি। পরে হচ্ছে নতুন ড্রেস পরে একটু রেডি হলাম, যেহেতু বাহিরে যাব না বাসায় থাকব, একটা সুন্দর থ্রি পিস পরে নিলাম। পরার পর খুব ভালো লাগতেছিল, নিজেকে দেখতেছিলাম। রান্না যতই করি না কেন নিজেকে সুন্দর রাখাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। নিজের থেকে একটা সুন্দর গুড স্মেল আসবে বা ভালো লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো একটু টিপ দিয়ে নিলাম, আজকে একটু স্পেশাল করে নিজের জন্য সাজুগুজু করেছি। এরপর হচ্ছে বেডের উপর যত জামা কাপড় ছিল সব গুছিয়ে নিলাম, মনে হইতেছে এক মাস পর আমি এগুলো গুছাইতেছি। তারপর এখানে হচ্ছে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, গরম করে এখানে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে নিয়েছি, যেটাতে আমি হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ মিক্স করে রেখেছিলাম। এখানে তেল ঢেলে নিতেছি সানফ্লাওয়ার অয়েল আর একটা হচ্ছে ছোট বোতলে। তারপর এখানে হচ্ছে ভাত ছড়িয়ে দিয়েছিলাম আগেই, এখানে হালকা করে ভেজে নিয়েছি মাছটা, এক মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে আরেকটা প্যানের মধ্যে হচ্ছে যেটাতে আমি তরকারি রান্না করবো, ওইটাতে ওই তেলগুলো দিয়ে আরেকটু তেল অ্যাড করলাম, এক টেবিল চামচের থেকে একটু বেশি। তারপর হচ্ছে আমি লবণ অ্যাড করে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তারপর হচ্ছে আমি দেখালাম ধনা পাতা কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, এখানে ফুলকপিটা দিব। আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিলাম হাফ টি স্পুন, আর মরিচের গুঁড়া দিলাম হাফ টি স্পুন, ঝাল যার যার ইচ্ছে মতো। এখানে আলুটা দিয়ে একটু ভেজে নিলাম, তারপর হচ্ছে 2 থেকে 3 মিনিট আমি ফুলকপিটাও ভেজে নিব, জাস্ট একটু সুন্দর একটা কালারের জন্য। তাহলে হলুদের কালারটা না ফুলকপির গায়ে লেগে একটা সুন্দর কালার চলে আসে। এখানে গাজর আর ফুলকপি আর আলু দিয়েছি, আর কিচ্ছু দেয়নি, ফুলকপিটির ডাটা ছিল ওই ডাটাগুলো অ্যাড করে দিয়েছি। ফুলকপি ডাটা ভীষণ মজা লাগে। এখানে হচ্ছে আরেকটু ছোট্ট করে রিলস অ্যাড করলাম, দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি ভাতটা ঠেকে দিয়ে নিলাম, ভাতটা ঠেকে দেওয়ার পর হচ্ছে আমি গরম পানি নিব এখানে বেসিং থেকে, সিং থেকে গরম পানি রাখলাম, ওটা ফুলকপিতে দিয়ে দিব। ফুলকপিতে দিয়ে দিয়েছি আমি প্রায় ফুলকপি যতটুকু ছিল তার থেকে আরেকটু বেশি হচ্ছে আমি পানি দিয়েছি, মানে পাতিলের হাফ হাফ। এদিকে হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নিতেছি, ম্যাজিকের মতো ক্লিন করা দেখতেছেন, অ্যাকচুয়ালি ম্যাজিকের মতো ক্লিন করা হয় না। প্রায় 5 মিনিটের ভিডিওটাতে আমি এত ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই মনে হয়েছে এত তাড়াতাড়ি সব কিছু ক্লিন করে নিলাম, গুছিয়ে নিলাম, আসলে এতটাও ম্যাজিক না। এখানে হচ্ছে আমি এই যে পানি অতটুকু পরিমাণে দিয়েছি, জাস্ট একটু বেশি পরিমাণ দিয়েছি যাতে হচ্ছে ঝোলঝোল থাকে। 10 মিনিট পর হচ্ছে দেখলাম ফুলকপিটা হচ্ছে 70% সিদ্ধ হয়েছে। 70% যখন সিদ্ধ হয়েছে তখন আমি এটার মধ্যে হচ্ছে টমেটোগুলো অ্যাড করে দিব। টমেটো অ্যাড করে 10 থেকে 15 মিনিট পরে, প্রায় 10 মিনিট পর, আসলে 15 মিনিট না 10 মিনিট পর হচ্ছে আমি আবার হচ্ছে ফুলকপিটার দিকে এসে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। এখন আমি হচ্ছে এটা একটু ঢেকে দিব, আর হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে 10 মিনিট পরে দিব, আর ধনে পাতাটাও 10 মিনিট পরেই দিব। এখানে হচ্ছে আমি 10 মিনিট পর আবার একটু এসে দেখলাম যে কি অবস্থা ফুলকপির। তো ফুলকপিটাকে একটু নেড়ে দিলাম, কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে। আমার মনে হয় যারা রান্নাও পারেন না, একদমই পারেন না, তারাও এই রান্নাটা দেখলে খুব মজার রান্না করতে পারবেন। আপনাদের লাইফে যারা আছে স্পেশাল ওয়ান বা মা বাবা যেই হোক, যার জন্যই রান্না করেন না কেন, সে কিন্তু খুশি হয়ে যাবে, কারণ মনের রাস্তা পেট দিয়ে যায়, একটা কথা আছে না। যাই হোক, অনেক অনেক গল্প করলাম, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক ফলো দেবেন। আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি হচ্ছে এখন ধনে পাতা দিয়ে দিব, ইচ্ছা মতো ধনে পাতা দিব। অনেকেই হচ্ছে ইলিশ মাছের ধনে পাতাটা পছন্দ করে না, বাট আমার বেশ ভালো লাগে। ধনে পাতার স্মেলটা শুনলেই আমার পাগল পাগল লাগে, মানে অনেক ভালো লাগে। আমার মনে হয় কি, কাঁচা ধনে পাতা দিয়ে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ডোলে হচ্ছে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগবে, যে আমরা পেঁয়াজ ভর্তা বানাই না ঠিক ওরকমভাবে। এখন আমি হচ্ছে অনেকগুলো ধনে পাতা দিয়ে দিলাম, আর ধনে পাতা দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব। বেশিক্ষণ হচ্ছে চুলা জ্বালিয়ে রাখবো না, কারণ ধনে পাতার যে একটা সুন্দর স্মেল ওটা যাতে পুরো তরকারির মধ্যে চলে আসে, তাই আমি হচ্ছে এটাকে ঢেকে দিব। আমি একটু হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখালাম, একটু সাউন্ড শুনতে দিলাম যে আসলে তরকারির অবস্থাটা কেমন। ওই যে ডাটাটা দেখতেছেন ফুলকপির ডাটাটা ভীষণ ভালো লাগে, ফুলকপিগুলো আস্তে আস্তে রেখেছি যাতে হচ্ছে খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমি হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, ভাতের উপর ফুলকপিটা দিলাম, ফুলকপি না আসলে ইলিশ মাছটা দিলাম, ফুলকপির তরকারি নিব, এখন হচ্ছে পেট ভরে ভাত খাবো আর আপনাদের সাথে অনেক অনেক গল্প করব। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন কী ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের রেসিপি দেখতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক আপুরাই আমাকে মেসেজ দিচ্ছেন শুটকির রেসিপি দেখার জন্য, শুটকির অনেক অনেক রেসিপি হচ্ছে আমি নেক্সট ভিডিওগুলোতে আপলোড করবো। আর এখানে দুটো বড় বড় মরিচ
নিয়ে নিয়েছি, এখন আমি খেতে যাই। আজকে হচ্ছে আবার হচ্ছে খেয়ে দিয়ে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব, কারণ আপনারা খাবারের ভিডিও বেশ পছন্দ করেন। আজকে আমি ফুলকপি দিয়ে হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে গাজর সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। গরম গরম ইলিশ মাছ, ফুলকপি, ফুলকপির এই ডাটাটা আমার ভীষণ পছন্দ। বিসমিল্লা। আর হচ্ছে মরিচ, দুইটা মরিচ নিয়েছি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি বাম হাতে খাই, এটা ভাই আমার ডান হাত আর এটা হচ্ছে বাম হাত, যে হাতে রিং পরা থাকে ওটা হচ্ছে বাম হাত। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি তাই এরকম মনে হয়। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, ফলো দিবেন। আর অনেকেই হচ্ছে কমেন্ট করেছেন এই মরিচ ঝাল না, এই মরিচের অনেকগুলো হচ্ছে টাইপ আছে, ঝাল টাইপের আছে, তারপর হচ্ছে ঝাল ছাড়া আছে, তো আবার অনেকগুলো হচ্ছে ক্যাপসিকামের মতো হয়। তো যে যেটা কিনে, আমি হচ্ছে ঝালটাই কিনেছি। ইলিশ মাছটাও বেশ মজার, ইলিশ মাছটা হচ্ছে বাংলা স্টোর থেকে কিনেছি। দেখেন ঝাল না হলে এত পরিমাণ বেশি, যেমন মজা তেমন হচ্ছে ঝাল। পুরো ভাত যদি আপনাদের সাথে শেয়ার করি আবার দেখা যাবে আপনাদের আর ভালো লাগবে না ভিডিও দেখে। তো থ্যাংকস ফর ওয়াচিং। এখানে হচ্ছে আমি পাঁপড়টা ভেজে নেব বিকালবেলা। 1000 টিকটক করার পরে আমি আসি হচ্ছে কিচেনে। বিকালবেলা ভাবতেছি একটু কিছু খাই, তো বিকালবেলা হচ্ছে আমি একটু গরম করে নিলাম তেল, তেলের মধ্যে হচ্ছে চিপস দিয়ে দিলাম। এখন হচ্ছে এই চিপসগুলো ভেজে নিব। এটা আমি হচ্ছে দেশে থেকেই নিয়ে আসছি, বাংলাদেশ থেকে। তো এখানে হচ্ছে আমি চিপসটা ভেজে নেব হালকা করে। ব্রাউন করলে না একটু ক্রিস্পি বেশি হয়, আর একটু হচ্ছে এই সাদা সাদা টাইপের রাখলে একটু ফুলে উঠলেই কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে হচ্ছে নামিয়ে নিতে পারবেন, আর এটা হচ্ছে একটু ডুবা তেলে আরো বেশি সুন্দর হয়। বাট আমি অত ডুবো তেলে নেই নেই, কারণ এই তেলগুলো আবার সেট আপ করে নিজেরই রাখতে হয়। তো এদিকে হচ্ছে আমার চিপস হয়ে গেছে, আমি চিপসগুলো সব উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটু হচ্ছে লবণ আর হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স দুইটা মিক্স করে হচ্ছে একসাথে হচ্ছে মিক্স করে নিব। আর হচ্ছে এখন আমি একটা খাবো, এখন এই চিপসটা মিক্স করার পর খাবো। সাউন্ডটা কি সুন্দর না? তো এদিকে হচ্ছে আমি স্টেক ম্যারিনেট করে রাখছিলাম যে সেদিন, সেদিনের ওই স্টেক ম্যারিনেটটা দুই দিন পর হচ্ছে আমি এটা স্টেক করতেছি বাইরে। ভাবলাম যে একটা হচ্ছে গ্রিল করি, আর একটা হচ্ছে বাসায় হচ্ছে ফ্রাই প্যানে করে দেখাবো যে কোনটা বেশি সুন্দর হয়। তো আমি ভাবলাম যে একটা হচ্ছে বাইরে করি আর একটা হচ্ছে বাসায় করব, সেটাও দেখাবো। আর এইদিকে হচ্ছে একটা ম্যাজিক, দেখেন হলুদের গুঁড়ার প্যাকেট দিয়ে আমি বাতাস দিতেছি স্টেকের মধ্যে। কারণ কি জানেন, আমার বাসায় পাখা নাই, মানে হাত পাখা বা হচ্ছে এটা যে একটা বাতাস করব এটার জন্য কোনো কিছু ছিল না। পরে আমি হলুদের গুঁড়ার প্যাকেটটাকে কেটে তারপরে এটা করছি। অনেকেই বলবেন ও আচ্ছা আপু এগুলা করেন, আপনার বাসায় কিছু নাই? না, আমার বাসায় কিছু নাই, যা মনে করেন। আমি হচ্ছে 1 মিনিট হ্যাক্স দেখতে দেখতে আমার নিজের মধ্যে একদম আর্ট চলে আসছে। এখানে হচ্ছে একটু বাটার দিয়ে নিব, এখানে হচ্ছে বাটারটা প্যানটা একটু বেশি গরম করে বাটার দিয়ে, তারপর হচ্ছে আমি স্টেকের পিসটা দিয়ে নিয়েছি। সাউন্ডটা কি স্যাটিসফাইং, তাই না? তো এটা হচ্ছে দুই পাশে ভেজে নেব 3 মিনিট করে। 6 মিনিট আমি হচ্ছে স্টেকটা করব, প্রত্যেক পাশে হচ্ছে আমি 3 মিনিট করে করব। তারপর হচ্ছে এখন 3 মিনিট পর উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর হচ্ছে আরও 3 মিনিট করবো, যাতে একটু ভিতরে জুসিনেসটা থাকে বা সফট থাকে, একদম ওভার কুক করবো না। এখানে একটা কয়লার মধ্যে একটু ঘি দিয়ে চামচটাই আমি দিয়ে ঢেকে দিলাম, কারণ এখানে আমার কাছে ফয়েল পেপার ছিল না। তা এখন স্টেকটা হয়ে গেছে, আমি হচ্ছে উঠিয়ে নিব অ্যান্ড ফাইনাল লুকটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে এখন দেখতে পাচ্ছেন যে এই যে ফাইনাল লুক, মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। যেটা আমি হচ্ছে ফ্রাই প্যানে করেছি ওটা একদম তাড়াতাড়ি 6 মিনিটে হয়ে গেছে, বাট যেটা আমি হচ্ছে
বাইরে বারবিকিউ করতে রাখছি সেটা এখনো হচ্ছে আর কি, রেডি হইতেছে। তা আমি ভাবলাম যে এটা একটু খাই আর আপনাদের সাথে শেয়ার করি। আমি সাথে হচ্ছে পেরি পেরি সস নিয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। ভিতরটা একটু জুসি কম হয়েছে, কারণ আমি এটা হচ্ছে ওয়েল কুকড করেছি, আর এখানে এই যে বাইরেরটা হচ্ছে অলমোস্ট হয়ে গেছে। এখন আমি হচ্ছে চিকেনটা নিব, চিকেন নিয়ে যাব। স্টেকটা আর একটু টাইম লাগবে ওয়েল ডান হতে। আমি হচ্ছে মিডিয়াম রেয়ার যেটা, ওইটা আমার অতটা পছন্দ না, কারণ ভিতরে একটু রেড রেড থাকে। আমার কাছে একটু ফুল কুকড হওয়াটাই পছন্দ। আর এইদিকে হচ্ছে আমি চিকেনটা খাবো, আর হচ্ছে আমি আমার টাইমটা এনজয় করব। এটা আমার রাতের ডিনার ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিনার করেছি। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক ফলো দিবেন। আল্লাহ হাফেজ।